আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। কথা মতো আবারও হাজির হয়েছি ইংরেজি প্রথম পত্রের রাইটিং পার্টের বাকি অংশ নিয়ে, যার প্রথম অংশে ছিল তোমাদের প্রশ্নপত্র অনুযায়ী 8 এবং 11 নম্বর কোশ্চেনের সাজেশন। আজ থাকছে তোমাদের জন্য 9, 10 এবং 12, অর্থাৎ স্টোরি রাইটিং, গ্রাফস অ্যান্ড চার্ট এবং ডায়লগ, এই তিনটি টপিক্সের সাজেশন। প্রথমেই স্টোরি রাইটিং, আমি তোমাদের জন্য 12টি স্টোরি সিলেক্ট করেছি যা আমি তারকা চিহ্নের মাধ্যমে গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি। তোমরা তারকা অনুযায়ী গুরুত্ব দিয়ে পড়বে। প্রথমেই থাকছে নাম্বার 1, অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড 3 সন্স। নাম্বার 2, এ লায়ার শিপার্ড বয়। নাম্বার 3, এ গ্রেডি ফার্মার। নাম্বার 4, হু ইজ টু বিল দ্য ক্যাট। নাম্বার 5, এ লায়ন অ্যান্ড মাউস। নাম্বার 6, হেয়ার অ্যান্ড টর্টোইস। নাম্বার 7, টু ফ্রেন্ডস অ্যান্ড বেয়ার। নাম্বার 8, দ্য কুটি অফ এ হাউস মিস্ট্রেস। নাম্বার 9, দ্য গোল্ডেন টাস। নাম্বার 10, বাইজিদ এ স্মল বয়। নাম্বার 11, এ থাস্ট্রি ক্রো। অ্যান্ড লাস্ট ওয়ান, নাম্বার 12, অ্যান অনেস্ট উড কাটার। ইংরেজি প্রথম পত্র সাজেশনের এই অংশে থাকছে ডায়লগ, আমি তোমাদের জন্য 10টি ডায়লগ সিলেক্ট করেছি। এখানেও তারকা চিহ্নের মাধ্যমে আমি গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি। প্রথমেই থাকছে দ্য ইলিটারেসি প্রবলেম অব বাংলাদেশ। নাম্বার 2, নেসেসিটি অব ট্রি প্লান্টেশন। নাম্বার 3, প্রিপারেশন ফর কামিং এক্সাম। নাম্বার 4, ফিউচার প্ল্যান। নাম্বার 5, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। নাম্বার 6, দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিঅ্যাডভান্টেজ অফ ভিলেজ অ্যান্ড সিটি লাইফ। নাম্বার 7, সেলার অ্যান্ড বায়ার। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। নাম্বার 8, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অর ফিজিক্যাল এক্সারসাইজ। নাম্বার 9, টু ফ্রেন্ডস অন প্রপার ইউজ অফ টাইম। অ্যান্ড লাস্ট ওয়ান, নাম্বার 10, দ্য ডেঞ্জার অফ স্মোকিং। ডায়লগ অংশের এই 10টি ভালোভাবে বুঝে শেষ করতে পারলে ইনশাল্লাহ এর মধ্যে তোমরা কমন পাবে। ইংরেজি প্রথম পত্রের সাজেশনের রাইটিং পার্টের এ পর্যায়ে থাকছে গ্রাফস অ্যান্ড চার্ট। প্রথমেই থাকছে দ্য পপুলেশন গ্রোথ রেট অন বাংলাদেশ। নাম্বার 2, পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ মোবাইল ইউজার, ইন্টারনেট ইউজার অর ফেসবুক ইউজার। নাম্বার 3, লিটারেসি অর ইলিটারেসি রেট অব বাংলাদেশ। নাম্বার 4, প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপুল। নাম্বার 5, ইয়ারলি এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস। নাম্বার 6,
average temperature of Bangladesh. Number 7. Selling rates of 4 types of book in Ekushe Boi Mela. Number 8. Percentage of a family household income distribute into different categories. এই ছিল গ্রাফস এবং চার্ট থেকে আটটি প্রশ্ন, আশা করি এর মধ্যে তোমরা কমন পাবে। আমি যে সাজেশনগুলো দেই তোমরা এগুলো মুখস্থ না করে বুঝে বুঝে অর্থ সহকারে পড়বে এবং এগুলো লিখবে অবশ্যই, তাহলে তোমরা এর মধ্যে থেকে অথবা এর বাইরে থেকে বাইরের কাছাকাছি যে কোনো কোশ্চেন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। ইংরেজি দ্বিতীয় পত্রের রাইটিং পার্টের সাজেশনের দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।